हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल सुमितार रान्ना बान्ना। आबारो एकटी नतून रेसिपी निये आसलाम आपनादेर साथे शेयर करार जन्य। रेसिपिटी हलो लवंग लतिका और खुबी सुस्वादु एकटी खाबार। और आपनारा जारा जारा आमाके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य असंख्य धन्यवाद। और जारा आमार चैनेले नतून बंधु तादेरके अनुरोध करछि आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन, যাতে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা দেখে নেই আমার লবঙ্গ লতিকা রেসিপিতে কি কি লাগছে। প্রথমে আমি নারকেল, চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। তারপর 2 কাপ মতো ময়দা নিয়েছি আমি। ময়দাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি প্রথমে একটু মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিলাম। তারপর ঢাকা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি রেস্টে। তারপর আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। দেড় কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ জল দিয়েছি। যতটুকু চিনি নিয়েছি ততটুকুই জল দিয়েছি আমি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর লাগছে আমার লবঙ্গ। তারপর আমার ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নেব। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। সব লিচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন একটা একটা করে আমি বেলে নারকলের পুর ঢুকিয়ে লবঙ্গ লতিকার শেপে করে নেব। দেখুন আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখতে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়, একদমই ইজি বানানোটা। তারপর নারকেল পুর আমি লিচির ভিতরে দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে ফোল্ড করছি। দুপাশ থেকে ফোল্ড করে তারপর উল্টো দিক থেকে আবারও ফোল্ড করে দিচ্ছি। দিয়ে 2টো লবঙ্গ দিয়ে আমি সিল করে দিচ্ছি যাতে তেলে ভাজার সময় ছুটে না যায়। দেখুন লবঙ্গ একটা তৈরি হয়ে গেছে। সবগুলো লবঙ্গই আমি একই প্রসেসে করে নিচ্ছি। দেখুন দেখুন আমার সবগুলো লবঙ্গ আমি রেডি করে নিয়েছি। খুবই দুর্দান্ত একটি রেসিপি। তারপর একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ লবঙ্গগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা আমি খুব বেশি পরিমাণে গরম করিনি, হালকা গরম করে আমি লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি। কারণ খুব বেশি হাই হিটে গরম করলে লবঙ্গগুলো পুড়ে যেতে পারে। ফ্লেমটা আমি লোতে রেখেছি, কারণ লবঙ্গগুলোকে একটু আস্তে আস্তে ভাজতে হবে। আমার 4টে লবঙ্গ একসাথে ভাজা হয়ে গেছে। আবারও আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি গরম তেলে। ভীষণ টেস্টি লাগে এই লবঙ্গ খেতে। দেখুন লবঙ্গগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার সবগুলো লবঙ্গ ভাজা হয়ে গেছে। এখন আমি আগে যে শিরা তৈরি করে রাখছিলাম শিরাতে আমি ডিপ করে নেব। দেখুন শিরাটা
ठंडा हवार पर कतटा घनत्व एसेछे देखुन। शिराते आमी एकटा एकटा करे लवंग दिए दिच्छी डिप करे आबार उठिए नेब। सबगुलो लवंगई आमी शिराते डुबिए संगे संगे उठिए निच्छी। খুবই টেস্টি লাগে খেতে। দেখুন আমার লবঙ্গগুলো তৈরি হয়ে গেছে। দেখুন আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।